সদর হাসপাতাল সমূহ থেকে শুরু করে মেডিকেল কলেজ যেসব হাসপাতালগুলো আছে এবং একই সঙ্গে প্রাইভেট যেসব ইনস্টিটিউশন অথবা হাসপাতালগুলো আছে সেখানেও কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হাসপাতাল সমূহ এবং স্থানে কর্মরত সকল হেলথ কেয়ার ওয়ার্কার যারা কাজ করছেন তারা অবসন্ন হয়ে পড়ছেন এই প্রচুর পরিমাণ রোগীকে দেখভাল করার জন্য। গত 1.5 বছর থেকে হাসপাতালে ডাক্তার, নার্স এবং যারা কাজ করছেন তারা কিন্তু প্রতিনিয়তই বার্নড আউট অথবা অবসন্নতায় ভুগছেন। 1.5 বছর তারা একই রকম পরিশ্রম করে যাচ্ছে। আমরা সবকে তা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে সহমর্মতে জানাচ্ছি। আপনারা জানেন কমিউনিটিতে এবং হসপিটাল সমূহে রোগীর যেসব চাপ বৃদ্ধি পেয়েছে এই চাপ বৃদ্ধির কমে আসে সেজন্য সরকার বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপণ করতে যাচ্ছে। আগামী 1 জুলাই থেকে এই বিধিনিষেধটা কঠোরতম ভাবে সারা বাংলাদেশে কিন্তু পালিত হবে। এই কঠোর বিধিনিষেধের মধ্যে যেসব বিষয়গুলো থাকবে সেটি কিন্তু সরকার কর্তৃক আপনারা সকলে জেনেছেন, তাও সকলের অবগতির জন্য আমি জানিয়ে দিচ্ছি। সারা দেশে কিন্তু এই সময়টাতে পণ্যবাহী যেসব যানবাহন এবং রিক্সা ব্যতীত সমস্ত গণপরিবহন বন্ধ থাকবে। আইন শৃঙ্খলা যেসব বাহিনী আছেন, পুলিশ, বিজিবি এবং প্রয়োজনে সেনাবাহিনীরাও এখন থেকে নিয়মিত টহল দিবেন বিষয়টি দেখভাল করবার জন্য। সকল রকম শপিং মল, পর্যটন কেন্দ্র সমূহ, রিসোর্ট, কমিউনিটি যেসব সেন্টার গুলো আছে, বিনোদন কেন্দ্র সব বন্ধ থাকবে। খাবার দোকানগুলো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত শুধুমাত্র যারা অনলাইনে অর্ডার দিবেন অথবা টেক অ্যাওয়ে করবেন তাদের জন্য খোলা থাকবে। যেসব সরকারি এবং বেসরকারি হাসপাতাল অথবা অফিস অথবা অন্যান্য স্থানগুলো চালু করছেন তারা তাদের প্রয়োজনীয় লোক বল সহ নিজস্ব ব্যবস্থাপনায় পরিবহনের ব্যবস্থা করবেন। ব্যাংক এবং অর্থনৈতিক সুবিধার জন্য ব্যাংকের বর্তমান সময় রাখা হয়েছে 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত, কিন্তু আগামী 20 বার অথবা 1 তারিখ থেকে এই সময়টা নতুন ভাবে নির্ধারিত হতে পারে। সরকার সময় পায় এই নির্দেশনামা সবাইকে দিবেন। কোভিড-19 আপনারা জানেন আমাদের ল্যাব সার্ভিস গুলাকে ধীরে ধীরে আমরা বৃদ্ধি করার চেষ্টা করছি। বর্তমানে আমরা যেসব পরীক্ষা পদ্ধতির মাধ্যমে কোভিড-19 কে ডায়াগনোসিস করার চেষ্টা করছি তা হচ্ছে আরটিপিসিআর, জিন এক্সপার্ট এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। গত কয়েক মাসের মধ্যে দ্রুত গতিতে আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থার সংখ্যা বৃদ্ধি করেছি। বর্তমানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের করতে পারে এমন সংখ্যা হচ্ছে প্রায় 382টি। 126টি আরটিপিসিআর ল্যাব এবং জিন এক্সপার্টের 46টি ল্যাব সহ বর্তমানে ল্যাবরেটরিতে টেস্ট হচ্ছে এমন সংখ্যা হচ্ছে 554টি। 27 জুন 2021 পর্যন্ত আপনারা জানেন তার আগের 24 ঘন্টায় প্রায় 24,628টি টেস্ট হয়েছিল এবং এই টেস্টের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মোট গত 1.5 বছর থেকে শুরু করে 65,06,781টি টেস্ট হয়েছে, যার মূলত হচ্ছে সরকারি ব্যবস্থা প্রায় 47 লক্ষ এবং বেসরকারি ব্যবস্থা 17 লক্ষ। এই পরিস্থিতিতে যখন সংক্রমণ অনেক বৃদ্ধি পাচ্ছে আমরা পূর্বের মতো আবারও বলার চেষ্টা করছি আমাদের বিভিন্ন র্যাপিড অ্যান্টিজেন ব্যবহার করার জন্য, বিশেষ করে যেসব রোগীগুলো জ্বর এবং জ্বর সংক্রমণ অন্য ধরনের কোন রোগে আক্রান্ত হবেন তাদেরকে করার জন্য অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। কোনো একটি রোগী কোভিড-19 যদি আমরা বাতিলও করতে চাই তাহলেও কিন্তু এই টেস্টের ভূমিকা অনেক বেশি থাকবে। সেই জন্য যদি আমরা নন কোভিড কোনো রোগীকে সার্ভিস দিতে চাই সেক্ষেত্রে এই টেস্টের ভূমিকা অপরিসীম। র্যাপিড অ্যান্টিজেন যে টেস্ট আছে 19 তারিখ থেকে জুন 24 পর্যন্ত সময়ে বাংলাদেশে প্রায় 801,643 এবং সেই পজিটিভ রেটটা কিন্তু বৃদ্ধি পেয়ে 24.8% ছিল 19 থেকে 24 পর্যন্ত। অতএব যে স্থানগুলোতে অনেক বেশি পরিমাণ কোভিড-19 সংক্রমণ বেশি পাবে সেখানে যদি আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করি র্যাপিড অ্যান্টিজেন টেস্টের পজিটিভ রেটও কিন্তু তখন ধীরে ধীরে বেড়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত বেশ কয়েকটা স্থানে এই উপজেলায়, 190টি উপজেলায় এবং 18টা ডিস্ট্রিক্টে র্যাপিড অ্যান্টিজেন সে মাত্রায় হচ্ছে না। যেহেতু আমাদের বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলোতেই প্রায় 51টি জেলার উপরে যেহেতু আমাদের অনেক বেশি পরিমাণ রিস্কি জোন হয়ে গেছে এই স্থানগুলোতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার জন্য সকলের প্রতি আহ্বান জানা হচ্ছে। 27 জুন পর্যন্ত আমাদের নতুন আক্রান্ত সংখ্যা ছিল আপনারা জানেন 5,268। পরবর্তী 24 ঘন্টা রিপোর্টটা আপনারা বিকালের মধ্যেই পেয়ে যাবেন। 27 জুনের রিপোর্ট অনুযায়ী আমাদের প্রথম থেকেই কোভিড-19 সংক্রান্ত হচ্ছে প্রায় 888,406 জন
এবং এর মধ্যে 8,04,103 জন সুস্থ হয়েছেন। 24 ঘন্টায় 27 তারিখের হিসাব করলে আমরা 3,249 জন ইতিমধ্যে সুস্থ আমরা দেখতে পেয়েছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে 27 তারিখের রিপোর্ট আপনারা জেনেছেন বাংলাদেশে মৃত্যু ঘটায় ছিল 119, সেটি 27 তারিখের রিপোর্ট অনুযায়ী আজকে আমরা দেখতে চাই সেই রিপোর্টটা কত আসে। এবং অদ্যাবধি আমাদের মৃত্যু সংখ্যা দেখেন ধীরে ধীরে বাড়তে বাড়তে 14,172 জন হয়েছে। এই 24 ঘন্টার মধ্যে আপনারা খেয়াল করবেন যে আমাদের পজিটিভ রেট, টেস্টের পজিটিভ রেট কিন্তু অনেক বেশি, 21.59%। একেবারে 1.5 বছর হিসেব করলে আমাদের যেখানে পার্সেন্টের মাত্র 13, সেখানে কিন্তু গত 24 ঘন্টায় 21.59, অর্থাৎ এভারেজ থেকে আমরা অনেক বেশি পরিমাণ বর্তমানে রোগ ডিটেকশন আছে। এবং মৃত্যু আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আজকে থেকে 1 থেকে 1.5 মাস আগেও যেখানে আমাদের মৃত্যু 1.50 ছিল প্রতি 100 জনে, বর্তমানে 1.60 সেটি কমে গেছে। 21 জুন থেকে শুরু করে 27 জুন পর্যন্ত 7 দিনের সংক্রমণের পরিস্থিতি যদি আমরা বিবেচনায় রাখি তাহলে দেখেন পার্সেন্টেজ গুলো কিন্তু ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। সেই 19 থেকে 20, 20 থেকে 21, 22, এমনকি প্রায় 23-এর কাছাকাছি পর্যন্ত আমরা পার্সেন্টেজ অফ পজিটিভিটি পেয়ে যাচ্ছি গত 7 দিনের বিভিন্ন সময়ে। গত 30 দিনের চিত্রটাও কিন্তু খুব একটা সুখকর নয়। তাহলে বোঝা যাচ্ছে যে সংক্রমণ কিন্তু আসলে কমছে না, বরঞ্চ বৃদ্ধি পাচ্ছে। এর বেশ কয়েকটি কারণ আছে, যদিও আমাদের অসংখ্য জনসমাগম হচ্ছে না কিন্তু তার মধ্যেও মানুষজনের ভিতর মাস্ক পরিবহন এবং একই সঙ্গে স্বাস্থ্যবিধি না মানার একটা প্রবণতা দেখা যাচ্ছে। পাশাপাশি আপনারা জানেন ডেল্টা ভেরিয়েন্ট আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে কিন্তু ইতিমধ্যে সায়েন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে যে বর্তমানে ডেল্টা ভেরিয়েন্ট অনেক বেশি বাংলাদেশে সংক্রমিত হচ্ছে। সুতরাং এই সমস্ত ফ্যাক্টর গুলোকে যদি আমরা মাথায় রাখি তাহলে বুঝতে হবে কেন আমাদের সংক্রমণটা বৃদ্ধি পেল। এবং একই যদি আমরা ভালো মতো ব্যবস্থাপনা করতে না পারি আমাদের যে অবস্থাটা অত্যন্ত নাজুক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা গত বেশ কয়েকটা মাস ধরে ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি। জানুয়ারি থেকে জুনে যে সংক্রমণ চিত্র আপনারা গত 2 মাসের একটু কম্পারিশন দেখলেই বুঝতে পারবেন, গোটা মে মাসে যেখানে আমরা 41,408 পেশেন্ট পেয়েছি সেখানে জুনে আজকে তারিখ পর্যন্ত 87,866 জন হয়েছে। এখনো এই মাসের কয়েকটা দিনে বাকি আছে। আমরা হয়তো এপ্রিলে যে পরিমাণ সংখ্যক রোগী দেখেছিলাম এই জুন মাসে হয়তো একই ধরনের সংখ্যক রোগী দেখতে পারবো। কিন্তু এইসব পরিস্থিতি গুলোকে সামাল দেওয়ার জন্য আমাদের যেসব সরকারি এবং বেসরকারি কোভিড ডেডিকেটেড হাসপাতাল অথবা অন্যান্য হাসপাতাল যেগুলো আছে সেগুলোকে কিন্তু প্রস্তুতি রাখা হয়েছে। এই প্রস্তুতির অংশ হিসাবে কিন্তু আমরা আমাদের যেসব ঢাকা শহরে 5,180টি শয্যা ছিল তার মধ্যে 1,300 শয্যা কিন্তু এখনো খালি রাখতে সক্ষম হয়েছে। কিন্তু সংক্রমণ সংখ্যা অনেক বৃদ্ধি পেলে এটা দ্রুত গতিতে কিন্তু পূর্ণ হয়ে যেতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তা গত কয়েক মধ্যে আমরা দেখতে পাচ্ছি খালি বেডগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। বর্তমানে ঢাকা সরকারি প্রতিষ্ঠানে মাত্র 160 বেড আইসিইউ। আপনারা খেয়াল করে দেখবেন যে এই খালি সংখ্যার বেডই কিন্তু বেশি ছিল, বর্তমানে কিন্তু সেটা ফিল আপ হয়ে যাচ্ছে। একই রকম ভাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আইসিইউ বেডগুলো কিন্তু দ্রুত ফিল আপ হয়ে যাচ্ছে এবং মাত্র 281টি বেড বেসরকারিতে খালি আছে। অর্থাৎ 822টি আমরা যদি আইসিইউ সংলগ্ন বেডের কথা বলি তার মধ্যে প্রায় 50 ভাগ ইতিমধ্যে এই রোগের পক্ষে কারণে কিন্তু ভর্তি হয়ে গেছে। ঢাকা ছাড়া বাকি সারা দেশে যদি আমরা হিসেব করে থাকি আমাদের প্রায় 12,600 বেড আছে, এর মধ্যে খালি আছে হয়তো 7,200 সংখ্যা। কিন্তু আমরা যে সংক্রমণের মাত্রাকে 21, 22 এবং 23% গুনছি এভাবে যদি গুনতে থাকি অচিরেই কিন্তু আমরা আসলে এইসব বেডগুলো খালি দেখতে পাবো না। আইসিইউ বেডের সংখ্যা মাত্র 566 ঢাকার বাইরে খালি আছে এবং সেগুলো ফিল আপ হতে আমাদের বেশি সময় লাগবে। আমাদের সীমান্ত এলাকা যেসব সমূহ আছে এইসব স্থানগুলোতে এখন পর্যন্ত অনেক বেশি সংক্রমণ আমরা পেয়েছি এবং সীমান্তবর্তী জেলা সমূহ সব স্থানগুলোতেই যেখানে সংক্রমণ বেশি সেখানে কিন্তু মৃত্যু হচ্ছে। নাটোর বলেন, ফিরোজপুর বলেন, সাতক্ষীরা বলেন, সব স্থানে কিন্তু আমরা মৃত্যুর পরিমাণ অনেক বেশি দেখছি। এই জন্য যেসব স্থানগুলোর মাধ্যমে আমাদের বিদেশ থেকে আসা মানুষজন আসছেন সেসব স্থানগুলোতে যদি আমরা অনেক বেশি পরিমাণ ভালো স্ক্রিনিং করতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে। ইতিমধ্যে আমরা কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ যেসব আমাদের আছে সেখানে 4,653 গত 24 ঘন্টায় স্ক্রিন আউট হয়েছে এবং এ নিয়ে প্রায় 17 লক্ষ মানুষকে স্ক্রিন আউট করা হয়েছে। স্থলবন্দর সমূহতে গত 24 ঘন্টায় স্ক্রিন ছিল 400 জন, সমুদ্র বন্দরে 147 জন এবং টোটাল গত 24 ঘন্টায় 5,200 মানুষকে স্ক্রিন করা হয়েছে
এবং রেলওয়ে স্টেশনগুলোকে আপনারা জানেন যে যেহেতু বর্তমানে বন্ধ আছে, সেই জন্য তাদের ক্ষেত্রে স্ক্রিনিং পর্যায়টা গত 24 ঘন্টা ছিল না। এ পর্যন্ত এইসব পয়েন্ট অফ যেসব এন্ট্রি আছে, এই পয়েন্ট অফ এন্ট্রিতে প্রায় 23,38,442 জনকে আমরা স্ক্রিন করতে সক্ষম হয়েছি। কোভিড-19 সংক্রান্ত বিষয় আসলেই ভ্যাকসিন চলে আসে, সেই ভ্যাকসিনের ছোটখাটো কিছু আপডেট আপনাদের থেকে দেওয়ার চেষ্টা করবো। আপনারা জানেন আমাদের এখানে যে কয়েকটি ভ্যাকসিন ইতিমধ্যে দেওয়া সম্ভব হয়েছে, তৈরি হচ্ছে এবং হচ্ছে, একটি হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের বেশ কিছু ভ্যাকসিন আমরা দিতে সক্ষম হয়েছিলাম, পরবর্তীতে সাইনোফার্মের একটা ভ্যাকসিন আমাদের এসেছে, সেটাও ডিপ্লয়মেন্ট অথবা দেওয়া হচ্ছে, এবং পাশাপাশি ফাইজার ভ্যাকসিন। এর মধ্যে আমরা অ্যাস্ট্রাজেনেকার যে কোভিশিল্ড ভ্যাকসিন সেটি প্রথম ডোজটা 27/1 তারিখ থেকে যা দেওয়া হয়েছিল, মোট 58,20,015 জন মানুষ পেয়েছেন, এবং দ্বিতীয় ডোজটি পেয়েছেন 8/4 পর্যন্ত প্রায় 42,83,842 জন। সাইনোফার্মের যে চায়নার টিকা আছে, আপনারা গত 24 ঘন্টায় 6,784 জন কিন্তু টিকা পেয়েছেন। ইতিমধ্যে সাইনোফার্মের প্রথম ডোজের টিকা পেয়েছেন প্রায় 39,472 জন, এবং গতকালকে 24 ঘন্টায় মোট 50 জনকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। এ নিয়ে দ্বিতীয় ডোজে সাইনোফার্মের টিকা পেয়েছেন 418 জন। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, অচিরেই সাইনোফার্মের টিকা বাংলাদেশের প্রায় সমস্ত স্থানগুলোতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তার এই যথাসময় আপনারা জেনে যাবেন। এটা ছাড়া ঢাকা শহরে দেওয়ার জন্য আপনারা জানেন ফাইজার টিকাকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, এবং 21 তারিখে প্রথম ফাইজারের মোট 240 জনকে টিকা দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল 7 দিন পর্যন্ত দেখা, তাদেরকে আগামীতে কোনো রকম যদি কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয় অথবা কোনো রকম সাইড এফেক্ট প্রোফাইল দেখা না যায়, তাহলে পরবর্তী সময় এই ফাইজারের টিকাটা যে অংশটা আছে সেটা ঢাকা শহরে দেওয়া হবে। সেই 7 দিনের জন্য আমরা এখনো অপেক্ষমান আছি। বর্তমান যখন সংক্রমণ সংখ্যা অনেক বেশি পাচ্ছে, আমাদের অনেক মাইল কেস থাকবে, এই মাইল কেস সমূহদের আসলে হাসপাতালে আসার অথবা ডাক্তারের সামনে সরাসরি পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমরা দেখি না, সেই জন্য তো আমাদের প্রয়োজন হচ্ছে তাদের টেলিমেডিসিন অথবা টেলিহেলথ সার্ভিস সেবা প্রদান করা। স্বাস্থ্য বাতায়ন 16263 অথবা 333 অথবা IDCR যে নম্বর আছে 10655, তাতে কিন্তু আমরা রিকোয়েস্ট করছি যারা মাইল কেস আছেন অথবা আর পজিটিভ হয়েছেন অথবা কোনো অসুস্থতা ভুগছেন, টেলিফোনের মাধ্যমে সেই সেবাটি যেন ওনারা গ্রহণ করে থাকেন। এই সেবাটি কিন্তু প্রথম থেকে এই পর্যন্ত অসংখ্য মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, প্রায় 2,86,70,294টি টেলিফোন সার্ভিস কিন্তু ইতিমধ্যে আমরা প্রথম থেকে দেখতে পেয়েছি। কোভিড-19 পরবর্তী সময়ের মধ্যে এবারে আমরা আরেকটি দিকে দৃষ্টি দিই, সে দৃষ্টিটি হচ্ছে আমাদের জানেন যে বর্তমান পরিস্থিতি ডেঙ্গি। এই ডেঙ্গি কিন্তু আমাদের বাংলাদেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফেকশাস ডিজিজ, এবং গত বছর যদিও আমাদের অসংখ্য ডেঙ্গির আমরা কেস পাইনি, কিন্তু এই বছরটিতে আমরা কিছু কিছু ডেঙ্গি কেস ডিটেকশন করতে পারছি। গত 24 ঘন্টায় আমাদের ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে প্রায় 21 জন, এবং চলতি মাসে 27 জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে কিন্তু ভর্তি ছিলেন প্রায় 225 জন। এই বছর যদি আমরা বলে থাকি, তাহলে 1 জানুয়ারি থেকে এই 27 জুন পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে 325 জন। এই 325 জন যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে শুধু ঢাকায় ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে 299, বাকি যে 26 জন আছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে অর্থাৎ ঢাকা শহরের বাইরে ছিল 10 জন, ময়মনসিংহ মাত্র 2 জন, এবং খুলনা বিভাগে 14 জন। এই হচ্ছে 325 জনের সংখ্যা। এবং ঢাকা শহরের ভিতরে যদি আমরা খেয়াল করে থাকি, যেখানে সংক্রমণটা সবচেয়ে বেশি হচ্ছে, সেখানে যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দিকে এবং উত্তর সিটি কর্পোরেশনের দিকে আমরা তাকাই, তাহলে দেখতে পাবো দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতে যেসব হাসপাতাল আছে সেখানে কিন্তু আসলে ডেঙ্গি রোগীর আক্রান্ত ভর্তি হওয়ার সম্ভাবনা বেশি। ইসলামী ব্যাংক হাসপাতাল কাটরাইল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল এবং ঢাকা শিশু হাসপাতালে আমরা বেশ কিছু রোগীগুলোকে ভর্তি হতে দেখেছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেসব হাসপাতালগুলো আছে এর মধ্যে এভার কেয়ার হাসপাতালে 8 জন এবং CMH আমরা 5 জন রোগীকে ভর্তি অবস্থা পেয়েছি। এই খুশির খবর হচ্ছে একটাই যে যে রোগীগুলোই ভর্তি থাকুক না কেন, এখন পর্যন্ত ডেঙ্গিতে এবছর আমরা কিন্তু কোনো মৃত্যু পাইনি। আপনারা সকলে জানেন ডেঙ্গি প্রতিরোধে আমাদের কি করতে হবে, ফুলের টপ সহ বাসার ভেতরে এবং চারপাশে জমে থাকা পানি অবশ্যই আপনাদের 3 দিনের মধ্যে কিন্তু ফেলে দিতে হবে, এবং 3 দিনের বেশি সময়ের জন্য আপনি যদি বাড়ির বাইরে যান তাহলে কমোড আছে, বাসার বিভিন্ন প্যান আছে, এগুলোকে ঢাকা দিয়ে রাখুন অথবা পানির পাত্রটাকে আপনাকে উঠিয়ে ফেলতে হবে। এই যে সময়টাতে বৃষ্টি বেশি হচ্ছে তার পরবর্তী সময় ডেঙ্গির প্রকোপ অনেক বেশি থাকে, মসকুইটো বাইট গুলো অনেক বেশি হয় এডিস এর মাধ্যমে,
সুতরাং দিন ও রাত্রি ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। মশার কামড় থেকে বাঁচতে গেলে ছোট বড় সকলকে শরীর ঢেকে রাখতে পারে এমন কাপড় পরিধান করুন। বর্তমান কোভিড-19 পরিস্থিতিতে যদি জ্বর থেকেও থাকে, কোভিড-19 পাশাপাশি খেয়াল করতে হবে এটি কি ডেঙ্গি কিনা, তাহলে কিন্তু আপনার ডেঙ্গি জ্বরের টেস্ট করার প্রয়োজন হতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমাদের যে ন্যাশনাল গাইডলাইন সেটাই বলার চেষ্টা করছে, যেসব রোগগুলো প্রাদুর্ভাব আমাদের বাংলাদেশে বেশি, কেউ কোভিড-19 পাশাপাশি সময় জ্বরের জন্য ওই সব রোগ সমূহ আইডেন্টিফাই করার জন্য ডাক্তাররা যেন চেষ্টা করেন, সকলের প্রতি সে আহ্বান থাকলো। ডেঙ্গি জ্বর পরীক্ষার জন্য দেশের সকল স্থানে সিভিল সার্জন বরাবর পর্যাপ্ত NS1 কিট সরবরাহ করা হয়েছে, তাই জ্বরের রোগী হাসপাতালে আসলে চিকিৎসকের অবশ্যমত পরামর্শ মতো অবশ্যই NS1 পরীক্ষা করাতে হবে। জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির পক্ষ থেকে দেশের সকল সরকারি এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গি আক্রান্ত রোগীর ভর্তি এবং মৃত্যুর দৈনিক প্রতিবেদন, অর্থাৎ গত 24 ঘন্টায় যা হয়েছে, একটা নির্ধারিত ছক মোতাবেক ছুটির দিন সহ প্রেরণ করার জন্য অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে। নির্ধারিত ছক মোতাবেক দেশের সকল সরকারি এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গি আক্রান্ত রোগীর তথ্য জাতীয় ম্যালেরিয়া নির্মূল এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির যে আপনার ইমেইল অ্যাড্রেস আছে mpdcdghs@yahoo.com এবং হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুমে ইমেইলে প্রেরণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। মনে রাখবেন, 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন। এডিস নির্মূলে প্রয়োজন জনগণের অংশগ্রহণ, সহযোগিতাই পারে মশা নির্মূল করে ডেঙ্গি জ্বর প্রতিরোধ করতে। বর্তমানে আমাদের এখানে যে বৃষ্টির সিজন চলছে আপনারা সকলে অবগত আছেন, এই সময়টাতে কিন্তু ম্যালেরিয়া রোগেরও প্রাদুর্ভাব বেড়ে যায়। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, এই যে মে মাসে 2021 সালে আমরা দেখতে পেয়েছি, গত কিছুদিন থেকে আমাদের ম্যালেরিয়া রোগের মাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে বান্দরবন, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে। এর মধ্যে শুধু বান্দরবনেই যদি আমরা হিসেব করি, 2021 সালের মে মাসে 260 জন পেশেন্ট ইতিমধ্যে আমরা ডায়াগনোসিস করতে পেরেছি। বান্দরবনে জানুয়ারি থেকে মে পর্যন্ত যদি আমরা হিসেব করি 2021-এ প্রায় 565 জন রোগী ইতিমধ্যে ডায়াগনোসিস হয়েছে। মে মাসে আমাদের সর্বমোট ম্যালেরিয়া রোগীর সংখ্যা হচ্ছে এখন 323, যার মধ্যে বান্দরবনের 260 ছাড়াও রাঙ্গামাটিতে 41 জন, খাগড়াছড়িতে 5 জন, চট্টগ্রামে 3 জন এবং কক্সবাজারে 14 জন আছে। যদিও গত বছরের হিসেব নিকাশ করলে আমরা হয়তো দেখতে পাচ্ছি যে আমাদের ম্যালেরিয়ার প্রকোপটা আস্তে আস্তে গত বছরের মতো অথবা তার আগের বছর থেকে কম, কিন্তু এই মাসটাতে যদি আমরা হিসাব করি তাহলে গত বছরের এই মাসে যা ছিল তার থেকে প্রায় 11% ম্যালেরিয়া রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং বান্দরবন হচ্ছে ওই স্থান যেটাকে সবচেয়ে বেশি পরিমাণ এন্ডেমিক জোন বলা হচ্ছে ম্যালেরিয়ার জন্য, কারণ যতগুলো কেস এই মধ্যে ডায়াগনোসিস হয়েছে 2021-এ তার 75% বেশি কিন্তু শুধু বান্দরবন ডিস্ট্রিক্টে, এবং এই স্থানটাতে অসংখ্য মানুষ যাতায়াত করেন, যারা থাকেন তার বাইরেও শুধুমাত্র ভ্রমণের পার্জনে আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ এবং বাংলাদেশ থেকে বাইরের মানুষও যান, তাদেরকে এই সময়টাতে বান্দরবন সফর করার পূর্বে অত্যন্ত কেয়ারফুলি আমি বলবো যে পর্যবেক্ষণ করবার জন্য। তার কারণ ইতিমধ্যে আমরা জেনেছি যে এবছর 2 জন পেশেন্ট এই আমাদের তীব্র ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। গত বছর যেখানে সারা বছরে মৃত্যু আমরা 1 জন পেয়েছি, এবছর 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আমরা এই মৃত্যুটা দেখতে পেলাম। এই জন্য সকলকেই অত্যন্ত সাবধানতার সঙ্গে ম্যালেরিয়া এবং ডেঙ্গির পরিস্থিতিকে দেখে রাখার জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে। আপনারা জানেন আমাদের দক্ষিণে এক সময় খুব ডায়রিয়া পরিস্থিতি খারাপ ছিল জানুয়ারি থেকে, বর্তমানে সেই পরিস্থিতি অনেক ভালো হয়েছে। বরিশাল থেকে শুরু করে মোট যে 6টি ওখানে জেলা আছে সেই স্থানগুলোতে মোট 40টি উপজেলায় 47টি উপদ্রুত এলাকায় আমরা কিন্তু গত 24 ঘন্টায় প্রায় 106 জন মাত্র ডায়রিয়া রোগী পেয়েছি। এখানে অনেকগুলো মেডিকেল টিম কাজ করছে, প্রায় 400-র উপর তাদের টিমের অ্যাক্টিভিটি গুলো কিন্তু ধীরে ধীরে কমে আসছে, কারণ ডায়রিয়ার মাত্রাও কমে যাচ্ছে। 7 দিনে আমরা প্রায় 2400 রোগী দেখেছি, গত 1 মাসে আমরা প্রায় 8922 জন ডায়রিয়া রোগী সেখানে দেখতে পেয়েছি। জানুয়ারি থেকে যদি আমরা হিসেব করি শুধুমাত্র এই যে 6টি জেলা সেখানে প্রায় 62871 ডায়রিয়া রোগী আক্রান্ত ছিল। তবে খুশির খবর হচ্ছে এখন পর্যন্ত আমাদের সেই স্থানগুলোতে এই রোগীর চিকিৎসার জন্য IV স্যালাইন যথেষ্ট পরিমাণ মজুদ আছে, সেই মজুদের সংখ্যাটাও প্রায় 35,000। সুধীমণ্ডলী এবং আমাদের মিডিয়া কর্মী যারা আছেন তাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি,
যে বর্তমানে আমাদের হাসপাতাল সমূহতে যেখানে কোভিড-19 সহ অন্যান্য রোগীরা আছেন, কোভিড-19 এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরবর্তী সময় অসংখ্য অন্যান্য যেসব রোগীরা থাকবেন তাদের ইমার্জেন্সি ছাড়া অন্যান্য ভর্তিগুলোকে যেন বাতিল করা হয় সেটা বলা হয়েছে। বলা হয়েছে প্রয়োজনে কোন হাসপাতাল যদি দেখে তার উচ্চ সংক্রমণ বেশি থাকছে পুরো হাসপাতালটাকে দরকার হলে কোভিড ডেডিকেটেড করে ফেলতে পারবেন। এই নির্দেশটা আমাদের সীমান্তবর্তী উপজেলা এবং সে কোনো ডিস্ট্রিক্ট হাসপাতালের জন্য প্রযোজ্য থাকবে। অক্সিজেনের কথা আপনারা জানেন, এটা মূল চিকিৎসা ব্যবস্থা আমাদের কোভিড-19 এর জন্য, এবং বর্তমান সময় যেহেতু সংক্রমণ অনেক বৃদ্ধি পাচ্ছে আমাদের হয়তো অক্সিজেনের ডিমান্ডটা ধীরে ধীরে বেড়ে যাবে। আবুল খেয়ার একটা গ্রুপ মানে গ্রুপ আছে যারা আপনারা জানেন ইন্ডাস্ট্রিয়ালাইজ অক্সিজেন এবং পাশাপাশি মেডিকেল অক্সিজেনও সাপ্লাই দিয়ে থাকে। তারা বর্তমান সময়টাতে ইন্ডাস্ট্রিয়াল যেসব অক্সিজেন আছে সেটা বাদ দিয়ে শুধুমাত্র মেডিকেল অক্সিজেন প্রোডাকশন করার জন্য মনোযোগ করে দিয়েছেন। এটি আমাদের জন্য নিঃসন্দেহে একটি খুশির খবর। এটা ছাড়া যেসব ইস্পাত আছেন BSRM থেকে শুরু করে তারা যদি সকালে এগিয়ে আসেন ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের থেকে মেডিকেল অক্সিজেনের দিকে নজর দেন, তাহলে ভারতের মতো হয়তো অক্সিজেনের ক্রাইসিসে অথবা একটা শোচনীয় অবস্থার মধ্যে আমাদের হয়তো পড়তে হবে না। আপনারা সকলে জানেন যে কোভিড-19 এর পরিস্থিতি যখন নাজুক হয় কয়েকটি বিষয় আছে যেটি আমাদের সবারকে ফলো করতে হবে। এটা হচ্ছে স্বাস্থ্যবিধি ব্যক্তিগত পর্যায়ে ফলো করা। আমরা যদি আমাদের মাস্কটাকে ঠিক মতো পড়তে পারি, একজনের সঙ্গে যদি আরেকজনের দূরত্ব মেনটেন করতে পারি এবং যদি ঠিক মতো হ্যান্ড ওয়াশ করতে পারি, তাহলে কিন্তু যত ভেরিয়েন্টই থাকুক না কেন, যত ভেরিয়েন্ট কনসার্নই আসুক না কেন, আমরা কিন্তু ভালো থাকতে পারবো। রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সামাজিক, ধর্মীয় নীতিবৃন্দ এবং উন্নয়ন সহযোগী সহ সমস্ত জনগণের প্রত্যক্ষ এবং আবারও বলছি প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে আসলে কোভিড-19 নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের কমিউনিটিকে এঙ্গেজমেন্ট করা ছাড়া আমরা দেখেছি যে কখনোই আসলে কোনো সংক্রমিত রোগকে কখনো কন্ট্রোল করা যায় না। তাই সকলের প্রতি আহ্বান থাকবে এবং একই সঙ্গে যারা আপনারা মিডিয়াতে কাজ করছেন এবং একই সঙ্গে গণমাধ্যমের সঙ্গে জড়িত আছেন, আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট থাকবে মানুষজনকে সম্পৃক্ত করার জন্য যে সকল আহ্বান আপনাদের পক্ষ থেকে জানানো দরকার উন্মুক্ত ভাবে এটা দেওয়ার চেষ্টা করেন। আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবং একই সঙ্গে দেখবেন বিভিন্ন স্থান থেকে সরকারের অন্যান্য মহল থেকেও কিন্তু বারে বারে একই কথা বলা হচ্ছে, মানুষজন যাতে এই স্বাস্থ্যবিধিগুলো ফলো করে সেটা অবশ্যই মেনে চলে। সেটার জন্য আমাদের তাদের অংশগ্রহণ করার জন্য আর কি কি করা যেতে পারে সেই বিষয়টার জন্য আমরা সবাই খেয়াল রাখি। সবাইকে সঠিক সময়ে নাক মুখ ঢেকে মাস্ক পরা, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজিং করা এবং সামাজিক দূরত্ব অথবা শারীরিক দূরত্ব যেটি বলি থাকি না কেন সেটি বজায় রাখার মাধ্যমে আসলে এই অতিমারি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। পাশাপাশি যখন আমাদের ভ্যাকসিন চলে আসার সম্ভাবনা তৈরি হয়েছে জুলাই এবং আগস্টে, সেটি যদি আমাদের অসংখ্য মানুষকে আমরা দিয়ে দিতে পারি তাহলে হয়তো অতিমারি থেকে আমরা নিমুক্ত। আসুন আমরা সকলে নিজে সুরক্ষিত থাকি এবং দেশের মানুষকে সুরক্ষিত রাখতে সহযোগিতা করি। আমাদের এই স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিন সকলের মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারো কোনো প্রশ্ন আসে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। একটি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটি বলা হয়েছিল ফাইজারের টিকা প্রবাসীদের দেওয়া কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বা নিবন্ধন শুরু হবে কত তারিখ থেকে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনারা জানেন ফাইজারের টিকা প্রাথমিকভাবে 240 জনকে দেওয়া হয়েছিল 21 তারিখে। বর্তমান সময়ে এইসব রোগীদেরকে অবজারভেশন করা হচ্ছে, কারণ আপনারা জানেন একটা নতুন টিকা এবং বাংলাদেশে নতুন ভাবে ডিপ্লয়মেন্ট হয়েছে, সেজন্য দেখতে হবে যে তারা সেফটিটা কতটুকু আছে। 7 দিন অবজারভেশনের ফলে এখনো ডেটটা পার হয়ে যায়নি। আগামীতে কিন্তু ফাইজারের টিকাটি প্রবাসীদেরকে কিভাবে দেওয়া হবে এবং কখন দেওয়া হবে এটা সময় মতো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। একজনের প্রশ্ন ছিল হোয়াট ইজ আওয়ার কারেন্ট অক্সিজেন ডিম্যান্ড, হোয়াট ইজ আওয়ার মেডিকেল অক্সিজেন প্রোডাকশন ক্যাপাসিটি। এই বিষয়ে আমরা আংশিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমাদের অক্সিজেন প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু অনেক ভালো, আমাদের ডিমান্ডটা কিন্তু একটা সময় ছিল বলা হচ্ছিল আমাদের সারা বাংলাদেশে হয়তো 100 থেকে 150 টন অক্সিজেনের প্রয়োজন হয়। যখন সংক্রমণ সংখ্যা অনেক বেশি বৃদ্ধি হয় তখন কিন্তু ডিমান্ডটা ধীরে ধীরে বাড়তে থাকে। ডিমান্ডটা কিন্তু আমরা দেখেছি এপ্রিল মাসে 190 মেট্রিক টন পর্যন্ত চলে যেতে পারে। আমাদের যেসব অক্সিজেন প্ল্যান্টগুলো আছে তার মধ্যে লিন্ডে এবং স্প্রেটটাই কিন্তু মূলত মেডিকেল অক্সিজেন সাপ্লাই দিত। এর পাশাপাশি নারায়ণগঞ্জের ইসলামিয়া একটা অক্সিজেন গ্রুপ ছিল, তারাও কিন্তু অক্সিজেনকে সাপ্লাই দিত। তাদের মাধ্যমে কিন্তু আমাদের এই পূরণটা 150 পরিমাণ টন এটা পূরণ হয়ে যেত। বর্তমানে যেহেতু আমাদের কোভিড সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, আমরা পাশাপাশি আরো বেশ কয়েকটি যারা ইন্ডাস্ট্রিয়ালাইজ অক্সিজেন তৈরি করেন তাদের দিকে নজর দিয়েছি, যেমন আবুল খায়ের গ্রুপ, ঠিক একই রকম ভাবে আরো বেশ কয়েকটি ইস্পাত কোম্পানি আছে, তারা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন তৈরি করেন।
তাদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে আলোচনা করেছে। আমাদের মহাপরিচালক সাহেবের নিজস্ব উদ্যোগে আমি বলবো আবুল খায়ের গ্রুপ এগিয়ে এসছেন এবং তারা বর্তমানে কিন্তু মেডিকেল অক্সিজেন তৈরি করছেন। যদি আমরা তাদের সক্ষমতার কথা ভেবে থাকি তাহলে তাদের সক্ষমতা কিন্তু অনেক বেশি। যেমন ধরেন আবুল খায়ের গ্রুপ সারা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন তৈরি করার যে ক্ষমতা রাখেন তার পাশাপাশি মাত্র মেডিকেল অক্সিজেন দিতেন 20 টন, কিন্তু তাদের ক্ষমতা ছিল প্রায় 200 টন তৈরি করা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। পুরোটুকুই যদি তারা মেডিকেল অক্সিজেন দিয়ে দেয় তাহলে কিন্তু অ্যাক্টিভ কোম্পানি যথেষ্ট হবে সারা বাংলাদেশের অক্সিজেন ডিমান্ড ফিল আপ করতে। সুতরাং আমরা আশা করছি যদি সংক্রমণের মাত্রা উচ্চও হয়ে যায় এই অক্সিজেনের খুব একটা অসুবিধা আমরা পড়ব না। সরকারের হাতে কি পরিমাণ অক্সফোর্ডের টিকা আছে একজন প্রশ্ন করেছেন। যদিও অক্সফোর্ডের টিকার স্বল্পতা আছে খুব কম লোকই, কিন্তু দ্বিতীয় ডোজ নিতে এসেছে বা আসছে, যে কারণে যে টিকা গত মাসে শেষ হয়ে যাওয়ার কথা সেটা এখনো চলমান আছে। এইটা কি টিকা গ্রহণের প্রতি অনীহা কিনা বই সমস্যা তৈরি একজন প্রশ্ন করেছেন অক্সফোর্ডের টিকা অক্সফোর্ডের টিকা নিয়ে। আমি বলবো যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার একটা সংকট আমরা পেয়েছি, আপনারা জানেন সকলে আছে, এবং এটার সমাধানটা চট করে হয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি না। কারণ ভারত থেকে যে টিকাটা আমাদের পাওয়ার কথা সেটার সমাধান কিন্তু আমরা এখনো শেষ করতে পারিনি, এবং একই সঙ্গে এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার অন্যান্য স্থান থেকেও টিকা পাওয়ার সম্ভাবনা। কিন্তু অক্সফোর্ড যারা প্রথম ডোজ নিয়েছেন, যারা দ্বিতীয় ডোজ নিতে পারেন, তাদের একেবারে পাওয়ার মতো সারা পৃথিবীতে বিভিন্ন স্থানে মিক্স এবং ম্যাচ পদ্ধতিতে কিন্তু টিকা, অর্থাৎ প্রথম টিকাটি একটা কোম্পানির, পরবর্তী টিকা অন্য কোম্পানির, ঠিক একই রকম আমাদের যে টিকা গুলো বর্তমানে আছে চায়না টিকা, ঠিক একটা টিকা অথবা ভবিষ্যতে হয়তো আমরা এই মিক্স ম্যাচ পদ্ধতির মাধ্যমেও এই সমস্যার সমাধান করতে পারবো। যারা প্রথম ডোজ টিকা নেওয়ার পর 2 মাস আক্রান্ত করে তৃতীয় মাসেও পড়েছেন তাদের জন্য আমি বলবো যে ভয়ের কোনো কারণ নেই, তার কারণ 4 মাস পরবর্তী সময় দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার পরেও কিন্তু সুরক্ষা আছে, এমনও যথেষ্ট প্রমাণ কিন্তু বৈজ্ঞানিকভাবে আছে। আরেকটি ভালো খবর আছে, আপনারা ঢাকা মেডিকেল কলেজে ইদানিংকালে শুনেছেন যে একটি গবেষণা হয়েছে, সেই গবেষণা দেখাচ্ছে যে যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তার 40% ভালো অ্যান্টিবডি তৈরি হয়েছে, দ্বিতীয় ডোজটি দেওয়ার পরবর্তী সময় প্রায় 93% গায়ে কিন্তু অ্যান্টিবডি ডেভেলপমেন্ট হয়েছে। সেই অ্যান্টিবডি ডেভেলপমেন্ট কতদিন থাকবে সেটা এখনো বিবেচ্য বিষয়, কিন্তু এই ভ্যাকসিন গুলো যে ভালো পরিমাণ প্রতিরোধ করতে পারে এবং ভালো অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা রাখে সেটা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। টিকা গ্রহণের প্রতি কোনো অনীহা কিনা এটা নিয়ে অনেকে জানতে চেয়েছেন, আমরা টিকা গ্রহণ দ্বারা শুনতে চাই না। এমন এক বিষয় যেটা সমস্ত মানুষের জন্য আমি বলবো যে ইউনিফর্ম করতে হওয়ার চেষ্টা করতে হবে, যখন অনেক বেশি থাকবে এমনও হতে পারে সারা দেশের 80-90% মানুষকে টিকার আওতাধীনে আনতে হতে পারে, এখানে অনীহা বলে কোনো শব্দ আসতে পারে না। আমি সমস্ত মানুষজনকে এবং একই সঙ্গে মিডিয়া যারা কাজ করছে তাদেরকে বলবো, মানুষজনের ভিতর থেকে ন্যূনতম কোনো অনীহা থেকে থাকে এটা কিন্তু আপনাদের শরীর দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা যেন সবাই টিকা গ্রহণ করে যখনই আমাদের কাছে আসুক না কেন আমরা যেন এনকারেজ করি, সবাইকে বলি যে সময় মতো যেন তাদের টিকাটা নিয়ে নেন, টিকাতে চুজ করার কোনো বিষয় যেন কারো না থাকে। টিকা এইটা নিবেন নাকি ওটা নিবেন এই ধরনের চুজের বিষয় নয়, টিকা প্রাপ্তির বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখনই সংকট থাকবে না তখনই যেন সকলেই টিকাটা নিতে, এই আশা সবার থাকলো। আপনারা অনেকে কষ্ট করছেন।